গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঠানপাড়া ইউনিটের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ তসকির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ লোকমান, জাহাঙ্গীর আলম কোম্পানির সহ অন্যরা। সামনেও নগরীর অন্যান্য এলাকায় এ কার্যক্রম চলমান থাকবে জানান নেতৃবৃন্দ।